অবশ্যই খুনের পর শবরুমের কলা ছড়ায় ফের ভয়ঙ্কর ঘটনা। পুলিশের সামনে গাড়ি ভাঙচুর করে গাড়িতে আগুন লাগায় ক্ষুব্ধ জনতা। আর ওই গাড়িতে চাপা পড়ে প্রাণ হারায় বাইক চালক অঞ্জিত চোপড়া। তার বাড়ি শবরুম মহকুমা হাওয়াই বাড়ি এলাকায়। এই ঘটনার খবর পেয়ে পুলিশ সাংবাদিক ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলে ওই এলাকায় বেশ কিছু জনজাতি অংশের জনগণ সংঘবদ্ধভাবে সকলকে ধাওয়া করে। ঘটনার বিবরণে জানা যায়, শবরুম থেকে আগরতলা দিকে যাওয়ার সময় একটি দ্রুত গতিতে থাকা বাইক একটি ট্রাক গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আগরতলার দিক থেকে আসা একটি স্কর্পিও গাড়িতে বাইকটি সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে নিহত হয় অঞ্জিত ত্রিপুরা নামে ওই যুবক। ঘটনা ঘটে শবরুম এলাকার 8 নম্বর জাতীয় সড়কের উপরে কলাছড়া বাজার সংলগ্ন এলাকায়। বাইকের নম্বর যথাক্রমে TR08E9181। পরবর্তী সময়ে এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে এবং সাংবাদিকরা সেখানে খবর সংগ্রহ করতে গিয়ে ওই এলাকার ক্ষুব্ধ কিছু জনগণ পুলিশ ও সাংবাদিকদের ও যে গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তার আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল বাহিনীর কর্মীরা সেখানে গেলে সকলকে ধাওয়া করে ক্ষুব্ধ জনগণ এবং এই ঘটনার ভিডিও ফুটেজ ধারণ করতে গিয়ে ভেঙে দেওয়া হয় বেশ কয়েকজনের মোবাইল ফোনও। পরবর্তী সময়ে প্রচুর পরিমাণ TSR ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং ঘটনাস্থল পর্যবেক্ষণে আসেন দক্ষিণ জেলার পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। মৃতদেহ বর্তমানে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে রাখা হয়েছে। এই ঘটনার পর মৃতদেহ কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেও ভিড় জমাতে শুরু করে প্রচুর সংখ্যক জনতা। মনে বুজারা মরছি।